আপনারা দেখছেন ভয়েস অ্যাপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। উই ওয়ান টিচার, এই স্লোগান তুলে মঙ্গলবার ও পথ অবরোধে সামিল হলো কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলের পড়ুয়ারা। কলেজ দখলের লড়াইকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কোচবিহার কলেজ। ধুপগুড়ি ফালাকাটা রোডের গ্ল্যান্ডি সেতুর কাছে পুনরায় রেলিং নাগাড়ো, 24 ঘন্টা কাটতে না কাটতে ঘটে গেল দুর্ঘটনা। ফালাকাটা ব্লকের বেহাল জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বীরপাড়ার সংলগ্ন দলগাঁও চা বাগান থেকে এক বিশাল হাতি বের হয়ে দিনভর তাণ্ডব চালালো। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা যাদবপল্লী এলাকার শ্মশান রোড হয়ে কোচবিহার জেলার ফুলবাড়ি পর্যন্ত বেহাল পাকা রাস্তা সংস্কারের কাজ শুরু করা হলো। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের যাদবপল্লী এলাকার শ্মশান রোড হয়ে কোচবিহার জেলার ফুলবাড়ি পর্যন্ত বেহাল পাকা রাস্তার সংস্কারের কাজ শুরু করা হলো। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বর্ডার সংলগ্ন এলাকায় অর্থাৎ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা যাদবপল্লী এলাকার শ্মশান রোড হয়ে কোচবিহার জেলার ফুলবাড়ি পর্যন্ত একটি পাকা রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে বিভিন্ন অঞ্চলের জনসাধারণ যাতায়াত করে। রাস্তার প্রায় 2 কিলোমিটার বেহাল অবস্থায় প্রায় 4 বছর থেকে। ওই বেহালের অধিকাংশ আলিপুরদুয়ার জেলার ফালাকাটার মধ্যে রয়েছে। এলাকাবাসী ও দূর দূরান্তের যাত্রীদের চলাচলের অসুবিধার কারণে এলাকাবাসীরা কয়েকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। অবশেষে স্থানীয়রা বেশ কয়েকদিন আগে পথ অবরোধ করেন। ঘটনাস্থলে চলে আসেন ফালাকাটা 1 নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের প্রধান বিকাশ কুণ্ডু। তার প্রতিশ্রুতিতে এলাকাবাসী ওই অবরোধ তুলে নেন। এলাকাবাসী সূত্রের খবর, বিকাশবাবু বলেছেন আপাতত রাস্তায় যে সমস্ত ছোট বড় গর্তগুলো রয়েছে সেগুলো বালু পাথর দিয়ে কাজ করা হবে। খুব শীঘ্রই প্রশাসনের যোগাযোগের মাধ্যমে রাস্তার কাজ যাতে সম্পূর্ণ হয় সেদিকে তিনি নজর রাখবেন। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় প্রধানের প্রতিশ্রুতি রেখেছেন, কিন্তু আগে যে গর্তগুলো ছিল সে গর্ত বালি পাথর দিয়ে পরিপূর্ণ করেছেন, কিন্তু যানবাহন চলাচলের ফলে আশপাশের ঘরবাড়ি ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। বর্তমানে এলাকাবাসীর দাবি প্রশাসনের ভূমিকা নিয়ে, শীঘ্রই কাজটি যাতে সম্পূর্ণ হয় সেদিকটা যাতে প্রশাসন নজর রাখে। এই বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে আমরা সরাসরি শুনবো তারা কি বলছেন। গর্তগুলা বালু দিছে খালি, এই দিক থেকে একটু অল্প একটু জায়গার জন্য একটু ভেজা, এটুকুই আর বানানো হচ্ছে। প্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মানে পাথর যে ই করছে ওটা কি করেছে না ঠিক হয়েছে, বালু পাথর ফেলাইছে আগের থেকে আপনাদের, এখন যাতায়াত একটু সুবিধা হচ্ছে, ভালো হয়েছে একটু সুবিধা হয়েছে। আচ্ছা, আগে তো গর্তের জন্য গাজে বাড়ি নিয়ে আসতে পারিনি, অসুবিধা হয়েছে। এখন গর্তগুলো নাই, ঘুরে যেতাম, এখন গর্ত নেই, বর্তমানে যাওয়া আসার মতো হয়েছে। রাস্তাটা প্রচণ্ড ভয়াবহ অবস্থা হয়েছিল, জায়গা জায়গা গর্ত ভাঙা, লোকজন চলাফেরা করতে পারে না, টোটো টোটো সব উল্টা যায়, একজন তো অবস্থা খুব খারাপ, শিলিগুড়ি মেডিকেলে ভর্তি আছে। আমরা পথ অবরোধ করছিলাম, করার পরে তারপরে প্রধান আসলো, আইসা আমাদেরকে প্রতিশ্রুতি দিছিল, আমরা তারপরে অবরোধ উঠাইনি, কিন্তু ওই যে জেসিপি দিয়ে রোলার দিয়ে সমান করছে, কিন্তু এটা হবে না, প্রচণ্ড ধুলা হচ্ছে, আমরা রাস্তাতে চলাফেরা করতে পারছি না, বাচ্চা কাচ্চা যাইতে পারতেছে না, কিন্তু আমাদের এই রাস্তা যত তাড়াতাড়ি শীঘ্র আমাদের পাকা করে দেওয়া উচিত। গত 17 তারিখে আমরা পথটা অবরোধ করেছিলাম সকাল 10টা থেকে প্রায় বেলা 1:30 নাগাদ। তো পথ অবরোধ করার পরে প্রধান সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের এই রাস্তাটা জেসিপি দিয়ে সমান করে দিয়ে যাবেন, ওনার প্রতিশ্রুতি অনুযায়ী উনি কাজ ওনার কথা রেখেছেন। আবার জানতে পারলাম যে আমাদের পঞ্চায়েত সাহেবা নাকি বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছেন, বেশ ভালো। তো সব কাজ তো ওনাদের দ্বারা সম্ভব না, ওনারা ওনাদের সাধ্য অনুযায়ী করতেছে, ভালো কথা সেটা। তো আমাদের একটাই অনুরোধ, আমরা ধুলার রাজ্য চাই না, কাজ করার পরে আমাদের এখানে যে ধুলার সৃষ্টি হয়েছে এতে আমাদের চলা খুবই দুষ্কর হয়ে পড়ছে। কী কারণে পথ অবরোধ করেছিলেন? রাস্তাটা জায়গায় জায়গায় গর্ত ভাঙা, প্রতিটা লোক অ্যাক্সিডেন্ট হয়, টোটো আসতে পারে না, গাড়ি ঘোড়া যাইতে পারে না, এত ঝামেলা ছিল যে একজন মানে পড়ে গিয়ে তো তার কোমর ভেঙে সে তো শিলিগুড়ি মেডিকেলে আসে, তার এখন কী অবস্থা তাও জানি না আমরা এখন, আর বহুবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। শুনলাম এই রাস্তাটা আপনারা পথ অবরোধ করেছিলেন, তার কারণটা কি ছিল? কারণটা ছিল রাস্তা বড় বড় গর্ত ছিল, টোটো ভ্যান রিক্সা যেতে পারে না, স্টুডেন্টরা সাইকেল নিয়ে পড়ে যায়।
তারপর এই খবর শুনে আপনাদের এলাকার প্রধান এসেছিলেন? হ্যাঁ, আমাদের এলাকার প্রধান এসেছিলেন। উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওনার প্রতিশ্রুতি উনি পালন করছে? হ্যাঁ, ওনার প্রতিশ্রুতি পালন করেছে। উনি বলছে যে হচ্ছে জেসিবি দিয়ে সমান করে দিবে, ওটুকু দিয়েছে। দেওয়ার পরে তো রাস্তা এখন ধোলার জন্য রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা নিয়ে আরো বেরোনো মুশকিল হয়ে গেছে। এই রাস্তা দিয়ে যাতায়াত করে বেশ কিছুদিন আগে রাস্তার অবস্থা বেহাল ছিল, তাতে পদ অবরোধ করেছিল এলাকাবাসী, তুমি জানো? হ্যাঁ, এটা সত্য, কারণ এই রাস্তায় অনেক বড় বড় গর্ত দেখা যায়। বর্ষাকালে এই রাস্তায় জল কাদা খুব বেড়ে যায়, তাতে যাতায়াতে অসুবিধা দেখা যায়। এছাড়াও অনেক ছোটো ছোটো খাটো গর্ত থাকে, এই গর্ত দিয়ে বেশ কিছুদিন টোটো এবং সাইকেল রিক্সা চালক খুব অসুবিধা করেছে। এই রাস্তাটা দেখে আমি খুব ভয় পাই, আমার সে টোটোতে যাওয়া আশা করি। পরে আমরা ওই বস ক্লাবের সামনে নামি, বস ক্লাব থেকে উঠি, এখানে একজন টোটোতে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেদিন থেকে আমার খুব ভয়, আমি এখান দিয়ে যাইতে পারি না। আমি দেখে বাড়িতে যায় কাঁপা শুরু করছি, বউটা এমনভাবে পড়ছে যে বউটা মানে পা তখন সঙ্গে সঙ্গে ফুলে গেল। বউটাকে দেখে আমার একেবারে কান্না পায় গেছে, এমন অবস্থা, ভয়ে এখন আমি এই টোটোতে উঠি না। বেশ কিছুদিন আগে এই রাস্তা কি বেহাল অবস্থা ছিল? হ্যাঁ, বড় বড় গর্ত ছিল। ও, এখন সে গর্ত নেই? না। আর কিছুদিন আগে পদর অবরোধ ছিল, তুমি জানো? হ্যাঁ, আমি জানি। স্কুলে যেতে পারি না। তারপরে এখানটায় ঘটনাস্থলে প্রধান আসছিল, এই খবর জানো? প্রধান যে প্রতিশ্রুতি দিয়েছিল যে গর্তগুলো পূরণ করে দিবে, সে গর্ত পূরণ করে দিয়েছে? এখন দিয়েছে, ধুলা হয়েছে অনেক। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট। পুনরায় রেলিং লাগানো ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ঘটে গেল দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ফালাকাটা রোডের গিলান্ডি সেতুর কাছে। পুনরায় রেলিং লাগানো ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ঘটে গেল দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ফালাকাটা রোডের গিলান্ডি সেতুর কাছে। জানা গেছে, সেতুর সমস্যা থাকায় ভারী যান চলাচল অনেকদিন আগে নিষিদ্ধ করা হয়েছিল পিডাব্লিউডির পক্ষ থেকে। উল্লেখ্য, দুর্ঘটনার কারণে সেতুর দুপাশের সড়কের ওপর রেলিং দুটি ভেঙে যায় অনেকদিন আগেই। পরবর্তীতে পুনরায় নতুন করে সেতুর দুপাশের সড়কের ওপর রেলিং লাগানোর কাজ শুরু হয় এবং মঙ্গলবার রেলিং লাগানোর কাজ শেষ হয় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। কিন্তু রেলিং লাগানো ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ঘটে গেল বিপত্তি। স্থানীয় বাসিন্দা পরিতোষ রায় জানান, মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ শব্দ পেয়ে ছুটে এসে দেখেন ধূপগুড়িগামী একটি লরি রেলিং এ ধাক্কা মারে এবং দেখেন লরি চালক হাতে ও পায়ে ব্যথা পেয়েছে। লরি চালককে জিজ্ঞাসা করলে চালক জানান, তিনি রেলিং দেখতে পাননি। এবার আমরা শুনব স্থানীয় বাসিন্দা পরিতোষ রায় কি বলছেন। আমরা একটু মাঠে দাঁড়িয়েছিলাম, আমরা যা দেখতে মানে শব্দ শুনতে পেলাম, প্রথমে গাড়িটা ফালাকাটা থেকে ধূপগুড়ি দিকে যাচ্ছিল। আজকে অ্যাকচুয়ালি ওই যেটা ব্যারিকেড লাগানো হয়েছিল আজকে লাগানো হয়েছিল। গাড়িটা আসার পরে সেখানে আমরা শব্দ শুনতে পেলাম, তারপরে এখানে এসে দেখলাম যে ড্রাইভার জখম হয়েছে আর কি, হাতে ব্যথা পেয়েছে। তারপরে ওনাকে জিজ্ঞেস করা হলো, ওনাকে নাকি দেখতে পাইনি, তো এরপরে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। লরি চালক সঞ্জয় যাদব জানান, তিনি ৪৫ থেকে ৫০ কিমি গতিতে গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু ওপরের রেলিংটি দেখতে না পাওয়ায় ঘটনাটি ঘটে এবং হাত ও পায়ে ব্যথা পেয়েছেন বলে জানিয়েছেন। এখন আমরা শুনব লরি চালক কি বলছেন। कितना स्पीड में थे आप? ये 45 का स्पीड था, 45-50 के अंदर था। कौन कौन था आपके साथ गाड़ी में? मैं अकेला ही। आपके इंजर्ड हुआ क्या आप जी? हाँ, ये उंगली फ्रैक्चर हो गया। এই ঘটনাকে কেন্দ্র করে পুরনো শালবাড়ি এলাকায় ভীষণ চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জলপাইগুড়ি থেকে অম্বিকা দত্তের রিপোর্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাঙ্ক ইউ ম্যাম। ইয়ে রসগুল্লা ইতনা মত খা, নহীं তো মেরে জেসা ফুটবল বন জায়েগা। মাম্মি ফুটবল বুলা রহা হ্যায়। জিন দাগোঁ কো আপ নজরআন্দাজ করতে হ্যায়, দূসরোঁ কো সবসে পহলে ওহি নজর আতে হ্যায়, ইসলিয়ে বার্জার ইজি ক্লিন পেইন্ট উইথ ক্রস লিঙ্কিং পলিমার। নো দাগ নো ধব্বা, ওনলি বিউটিফুল ওয়ার্ডস, বার্জার ইজি ক্লিন পেইন্ট।
किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, लास्ट कॉर्नर एमजी रोड जयनगर। आप देख रहे हैं आपकी चैनल वॉइस, आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। কলেজ দখলের লড়াইকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কোচবিহার কলেজ। কলেজ দখলের লড়াইকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কোচবিহার কলেজ। মঙ্গলবার দুপুরে ওই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 12 জন সদস্য আহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে, যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করেছে পুলিশ। আহতদের মধ্যে এবিভিপির 4 জন ও টিএমসিপির 3 জন সদস্যকে প্রাথমিকভাবে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, যদিও পরে সকলকে ছেড়ে দেওয়া হয়। ঘটনায় উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ফালাকাটা ব্লকের বেহাল জটস্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। ফালাকাটা ব্লকের জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। স্বাস্থ্যকেন্দ্রে ঢোকার আগে তিনি স্বাস্থ্যকেন্দ্রের সামনে বৃক্ষরোপণ করেন। তিনি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানান, আমি ডক্টরকে বললাম আর ওনাদের কমিটি মেম্বার যারা আছে, হ্যাঁ এখানে যারা কমিটি আছে, হ্যাঁ ওই কমিটির সাথে ওনাদেরকে বললাম আপনাদের কী কী লাগবে, হ্যাঁ এখানে কী কী, আচ্ছা ওইটা আমাদেরকে দেন, হ্যাঁ দেন, আমি কোথায় কী করতে পারি ওইটা আমি আমি যদি হ্যাঁ ক্যানেল থেকে নিয়ে আসতে হবে না এখানে প্রপোজাল রাখতে হবে তাহলে অবশ্যই আমি রাখব। আর ডাক্তার হর্ষবর্ধন সাথেও আমি এর আগেবার অনেক উনিও বলছেন, যেহেতু উনি বলছেন যদি ডিস্ট্রিক্টে এই ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা এখন ডিস্ট্রিক্ট হসপিটালে যদি একে যদি নর্থ বেঙ্গল হ্যাঁ একটা হসপিটাল মেডিকেল কলেজ করতে হয় যদি অ্যাপ্রুভ নেয় 3টা ডিস্ট্রিক্ট নিয়ে করতে পারি, হ্যাঁ দেখি আমি চেষ্টা করছি এই 3টা ডিস্ট্রিক্ট যেরকম কুচবিহার, আলিপুর এবং জলপাইগুড়ি এটা মিলে যদি 3টা আমরা যদি এখানে একটা কী বলে এটা মেডিকেল হসপিটাল করতে পারি। যেটা হসপিটাল আছে হ্যাঁ না ওইটা যদি আমরা আপগ্রেড করতে পারি ওর জন্য আমরা প্রপোজাল উনি বলছিলেন হাউসে যখন বলছিলেন তখন আমি ওইটা মনে আমি মনে রাখছি যদি আমরা এখানে প্রপোজাল দিলে ওইটাও মেডিকেল হসপিটাল হইতে পারে, আপগ্রেড হইতে পারে। মানে আপনি কি বলতে চাইছেন যে এইমস দাসের হাসপাতাল? না 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 তাহলে আপগ্রেড করতে হবে। এই যে এখন যে একটা হসপিটাল আছে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে ওই ডিস্ট্রিক্ট হসপিটালকে আপগ্রেড করতে হবে, তার মানে একটা মেডিকেল হসপিটাল মেডিকেল কলেজ করতে পারি, এই প্রপোজাল আমরা দিতে পারি। এখানে শিলিগুড়ি অনেক দূর আছে আমাদের, যদি আমাদের পাশে কুচবিহারও শিলিগুড়ি যাইতে হয় কোচবিহারে তো সম্প্রতি চালু হয়েছে, কোচবিহার যে হাসপাতালটা ছিল সেটাতে মেডিকেল কলেজ চালু হয়েছে, তাহলে যদি আমাদের আলিপুর যদি মেডিকেল কলেজ হয়ে যায় তাহলে আরও ভালো। এর জন্য আমি আগামী দিন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রাখবো যেতে এটা আপগ্রেড হয় মেডিকেল কলেজ হয়ে যাবে। এইখানে এমনি রোজগার নেই, রোজগার হয়ে যাবে, এইখানে ছেলে মেয়ে অনেক পড়াশোনা এখন পড়াশোনা এত হয়ে গেছে এখন চাকরি না পায় ওরা কেউ হাল চালাচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ মারুতি চালাচ্ছে, রোজগার নাই কী করবে, পড়াশোনা করেও নাই, তাহলে এইগুলো যদি হয় তাহলে আমাদের ছেলেমেয়েরা ওইখানে চাকরি পাবে। টিচার এই স্লোগান তুলে মঙ্গলবারও পথ অবরোধে সামিল হলো কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলের পড়ুয়ারা।
কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্ররা সোমবারের পর মঙ্গলবারও দিনভর পথ অবরোধ করল। তারা এদিনও স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয়, দীর্ঘক্ষণ ধরে কাছারি মোড় অবরোধ করে, শিক্ষক চেয়ে লাগাতার স্লোগান দেওয়া হয়। পড়ুয়াদের দাবি, স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পড়াশোনার সমস্যা হচ্ছে, তাই শিক্ষকের দাবিতে তারা সোমবার থেকে পথ অবরোধে সামিল হয়েছে। এদিন ক্ষুব্ধ পড়ুয়ারা জেলাশাসক ও পুলিশ সুপারের দপ্তরের সামনে অবরোধ করে, তবে প্রশাসনের তরফে কোনো আশ্বাস মেলেনি বলে অভিযোগ জানিয়ে তারা অবরোধ আন্দোলনের নামে সকালে শহরের ব্যস্ততম কাছারি মোড়ে অবরোধ শুরু হয়। দিনভর সেই আন্দোলন চলে। স্কুলের গেটে তালা মেরে চাবি তারা নিজেদের কাছেই রেখে দেয়। রাস্তায় বইয়ের ব্যাগ ফেলে তারা আন্দোলন চালায়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বীরপাড়া সংলগ্ন দলগাঁও চা বাগান থেকে এক বিশালাতে বের হয়ে দিনভর দাপিয়ে বেরোলো দলগাঁও চা বাগান এলাকায়। তবে এদিন হারিয়ে খাওয়ার সুযোগ পায়নি হাতিটি। দলগাঁও জঙ্গল থেকে বের হয়ে বিশাল হাতি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দাপিয়ে বেড়ালো বীরপাড়া সংলগ্ন দলগাঁও চা বাগানে। তবে এদিন হারিয়া খাওয়ার সুযোগ পায়নি হাতিটি। স্থানীয় ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সকাল 6টা নাগাদ বিশাল হাতিটি বাগানের পাশে জঙ্গল থেকে বের হয়ে শ্রমিক মহল্লার বিভিন্ন লাইনে ঢুকে বিগত দিনের মতো তাণ্ডব চালায়। কখনো জাতীয় সড়ক পার হচ্ছে, কখনো বা ফের শ্রমিক মহল্লার ফিরে যাচ্ছে। খবর পেয়ে ছুটে আসে দলগাঁও মাদারিহাট বীরপাড়ার বনকর্মীরা। হাতিকে জঙ্গলে ফেরত পাঠাতে হিমশিম খেতে হয় তাদের। শেষে অবশ্য 6 ঘন্টার প্রচেষ্টায় হাতিটিকে দলগাঁও জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন বনকর্মীরা। বন দপ্তরের বীরপাড়া ওয়াইল্ড লাইফের দায়িত্বে থাকা বিট অফিসার শামীম চৌধুরী জানান, হাতিটিকে দুপুর 12টা নাগাদ দলগাঁও জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত গত 16 আগস্ট এই হাতিটি হারিয়া খেয়ে নেশাগ্রস্ত হয়ে একইভাবে তাণ্ডব চালিয়েছিল দলগাঁও চা বাগানে, ফলে হাতির আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं, यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं, यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last quarter, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।